আমি এখন দাঁড়িয়ে আছি মৃত্যুকূপ রানা প্লাজার সেই নয়তলায়, যেই নয়তলার ছাদ দোতলা বা আড়াই তলা সমান উচ্চতায় এসে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ছাদের প্রায় বেশিরভাগ অংশ কাটা হয়ে গেছে এবং বড় বড় স্তূপ ক্রেনে করে এখান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এইভাবেই নয়তলার ছাদ থেকে আস্তে আস্তে ধ্বংসস্তূপ এবং এখানে ময়লা আবর্জনার যে স্তূপ সেই স্তূপকে সরিয়ে ফেলা হচ্ছে। আর আপনি এই যে নয়তলার ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এর পিছনের দিকেই চলছে উদ্ধার অভিযানের বড় কাজটি। এবং আমার যে নিচে এই নিচের অংশ মূলত এই ভবনের সবচেয়ে বড় যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মূল জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এবং এর নিচে যে লাশ উদ্ধার চলছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি জানি না দর্শক যে এই স্তরের নিচে বা আরও একটু নিচে কোনো গার্মেন্টস শ্রমিকের মৃতদেহ আছে কিনা।